বলিউড প্লেব্যাকের অন্যতম একটি নাম অরিজিৎ সিং। প্রায় 200টিরও বেশি গান রয়েছে তার ঝুলিতে। জাদুমাখা এই কণ্ঠে তিনি উপহার দিয়ে চলেছেন একের পর এক জনপ্রিয় গান, আর সেই গানের কারণেই সারা বিশ্বে বিখ্যাত গায়ক তিনি। মূলত পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জের সাধারণ এক কিশোর থেকে তিনি পরিণত হয়েছেন বলিউডের মিউজিক সেন্সেশনে, তারকা খ্যাতির চূড়ায় আরোহণ করেছেন। এছাড়া গান গেয়ে অঢেল অর্থ সম্পদ অর্জন করেছেন তিনি। মুম্বাইয়ের আন্ধেরিতে রয়েছে তার বিলাসবহুল ফ্ল্যাট। কিন্তু অরিজিৎ নিজের জন্মস্থান জিয়াগঞ্জে থাকতেই ভালোবাসেন। এখানকার মানুষের সঙ্গে মেশেন, আড্ডা দেন, ঘরের জন্য বাজার করতে যান, চায়ের দোকানে গিয়ে বন্ধুদের সঙ্গে চাও খান। এতে সহজে বোঝা যায় খ্যাতির স্রোতে ভেসে যাননি তিনি, বরং নিজেকে সর্বদা সাদা মাটেই রেখেছেন। এবার অরিজিতের আরও একটি সরল কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তিনি সাধারণ এক অভিভাবকের ভূমিকায়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় একটি স্কুলের গেটে দাঁড়িয়ে আছেন অরিজিৎ, তার আশেপাশে আরও কয়েকজন মানুষ দাঁড়িয়ে। এদিকে জানা গেল তারা প্রত্যেকে অভিভাবক, যে যার সন্তানকে নিয়ে স্কুলে এসেছেন। মুম্বাই কিংবা কলকাতার অভিজাত স্কুলে নয়, বরহরমপুরের ওই স্কুলে নিজের ছেলেকে ভর্তি করিয়েছেন অরিজিৎ। সম্প্রতি স্কুল খুলেছে, তাই ছেলেকে নিয়ে যান অরিজিৎ। এছাড়া নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যান তিনি। গেট না খোলায় অন্য সব অভিভাবকের মতো তিনিও ছেলেকে নিয়ে দাঁড়িয়ে থাকেন প্রবেশদ্বারে, সঙ্গে তার স্ত্রীও। মূলত এমন ছবি দেখার পর অনেকেই অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ।